ওভেন থেকে জাস্ট ফ্রেশ ক্রিম সব কিছু হবে। আগের দিনেই যে অনেকটা বক্স করা হয়েছে ফ্রিজারে রাখতে রাখতে কামলা চেহারাটা। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কেক ফ্যাক্টরিতে আমি কী কী করি আর কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে আমার রুমে কেউ নেই, আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন আমাদের উইকেন্ড ছিল, আমার ওই দিন কাজ ছিল আর অনেকেরই অফ ছিল, তাই আমি আমার রুমে একাই ছিলাম, তাই আমার ভিডিও করতে অনেক ইজি হয়েছে, কারো কোনো প্রবলেম ছিল না, আমি ছিলাম এই রুমটাতে আর আরেকজন ছিল কিচেন সেকশনে আর বস ছিল। আজকে অনেকগুলো রেড ভেলভেট করতে হবে, এগুলো সব ওভেন থেকে জাস্ট ফ্রেশলি বেক করা, আমার এগুলো বের করে এখন ক্রিম চিজ কোটিং করতে হবে। ক্রিম চিজ বলো, বাটার বলো, দেন ক্রিম সব কিছু রেডি থাকে, আমার জাস্ট এগুলো ফ্রস্টিং করতে হয়। এগুলো বড় বড় যেগুলো দেখছো এগুলো হচ্ছে পেস্ট্রি, এগুলো থিক একটা লেয়ার করে আমার ক্রিম দিতে হবে আর অনেকগুলো রেড ভেলভেট যাবে। আর রেড ভেলভেট শেষ করার সাথে সাথে আমাকে তাড়াতাড়ি করে ওয়েডিং কেকে স্টার্ট করে দিতে হবে। আগের দিনই আমি এগুলো ফিলিং করে রেখে যাই যেন পরের দিন আমার টিয়ার কেকগুলো অর্গানাইজ করতে কোনো প্রবলেম না হয়। এগুলো কিন্তু অনেক বড় কেক, অনেক হেভি থাকে, একটার উপর আরেকটা স্টিক দিয়ে বসাতে আমার চানটা বের হয়ে যায়। আর এখানে এরকম কেউ নেই যে একজন এসে হ্যান্ড দিবে আমাকে, প্রত্যেকটা মানুষের কাজে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে আর ওয়েডিং কেকগুলো স্পেশালি আমারই করতে হয়, আমি করি আর বস করে যখন বেশি থাকে, কিন্তু আমাকেই কেন যেন সব কিছু দিয়ে দেয়। মানে ওয়েডিং কেক থাকলে ওই দিন মনে করো সকাল থেকে আমাকে মানে অনেক প্যাম্পার করা হয় যে আচ্ছা মাথা ঠান্ডা রাখে। এটা বক্স করা হয়েছে, এটা আমাদের ফ্রিজার আর এটা একটা ছোট একটা কী যেন ডিজাইন, আমি জানি না এটা কী ডিজাইন, মানে এটা এটা মানুষ টাকা দিয়ে কেন নিচ্ছে আমি জানি না, আই হ্যাভ নো ক্লু মানে এটা কী। আচ্ছা যাই হোক, এটা এত কিছু না বলি, এখন এটাও করা লাগবে। আর এটা স্পাইডারম্যানের কেক আছে, ওইটা জাস্ট কোটিং আর এডিবল পিকচার বসাতে হবে। এটা আমাদের ফ্রিজার, এটা এখানে রেখে দিয়েছি আর এই যে নিচে হচ্ছে আমার স্পাইডারম্যানের কেকটা, এটাও তো বেশি ভিডিও করা হয়নি। এই যে আমি ফ্রিজারে এটা ভালো করে সেট করে রাখছি, এটা বক্স করা তো হয়েছেই, তোমরা দেখেছ এটা অনেক সুন্দর হয়েছিল। আর পাঁচটা চকলেট কেক রেডি করতে হবে, সিম্পল ডিজাইন তোমরাও দেখতে পাচ্ছ, এটা খুবই সিম্পল একটা ডিজাইন। এই যে এটা আমার এখন পাঁচটা রেডি করে ফ্রিজারে রাখতে হবে, কালকে এটা অর্ডার, কালকে এটা কোনো বেকারিতে যাবে। ফ্রিজারে রাখতে রাখতেই ভাবলাম আচ্ছা আমি একটু নিজেরও ভিডিও করি, আমার কামলা চেহারাটা একটু তোমাদেরকে দেখাই, অনেক টায়ার্ড লাগছে, আজকে আমি ব্রেকও নিইনি সকাল থেকে, আজকে আসলে ব্রেক নেওয়ার টাইমও পাইনি। আর এগুলো আমাকে রেডি করে দিয়েছে, এগুলো মিনি চিজ কেক টাইপের যাবে, ফিলিং থাকবে হচ্ছে স্ট্রবেরি ফিলিং, আমাকে জাস্ট উপরের ফ্রস্টিংটাই করতে হবে ডিজাইনটা, দ্যাটস ইট, এ বাকিটুকু ওদের কাজ। আর এখানে আমার চিজ কেকের জন্য যে বেসটা থাকবে চকলেট সরি বিস্কিট যে বেসটা থাকবে সেটা রেডি করতে হবে। আর ইন দ্য মিন টাইম আমার একটা ডেলিভারি আসছে পিৎজার, অ্যাজ ইউজুয়াল শুভ পাঠিয়েছে, ও যখন শুনেছে আজকে আমি ব্রেক নিইনি কিছু না তো আমাকে তাড়াতাড়ি একটা পিৎজা ডেলিভারি করে দিয়েছে,
ওর সাথে কথা হয়েছিল। আর পিৎজা তো আমি ওখানে খেতে পাইনি, ভাবলাম আচ্ছা যেতে যেতে ট্রেনে বসে বসে খাবো এই আর কি। এত রোদ ছিল, আল্লাহ, আমি টোটালি ট্যান হয়ে গেছি এখানে আসার পর। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে ব্লগটা অনেক ছোট একটা ব্লগ ছিল, আই হোপ তোমাদের ভালো লাগবে। যেহেতু আমার ফুল ব্লগ করার আমার ওয়ার্ক প্লেসে পারমিশন নেই, তাই ছোট ছোট করেই করেছি তোমাদের জন্য। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো, আমি আমার রেগুলার আপডেট ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়ে থাকি। আজকের জন্য বাই বাই।